দুয়ারে করান বিশ্বকাপ প্রযুক্তি ঘেরা এক অন্য বিশ্বকাপ দেখবে এবার দর্শক ক্রিকেট বিশ্বকাপ দু হতে যাচ্ছে ইতিহাসের সর্বাধিক প্রচারিত এবং প্রযুক্তি নির্ভর বিশ্বকাপ যেহেতু ইংল্যান্ড বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন নাই সেই জন্যই সব ধরনের প্রস্তুতি নিচ্ছে আয়োজক দেশ তবে বরাবরের চেয়ে এবার একটু বেশি প্রযুক্তির সমন্বয় ঘটানোর চেষ্টা করছে আয়োজক কমিটি এই বিশ্বকাপে প্রযুক্তির ব্যবহার বিশ্লেষণী তথ্য ও গ্রাফিক্সের দারুণ সব কাজ যে কোনো চেয়ে বেশি আকর্ষণীয় করবে বলেই আয়োজকদের প্রত্যাশা এবারের বিশ্বকাপে দল অংশ রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে প্রতিটি দলই একে অপরের বিপক্ষে খেলার সুযোগ পাবে প্রত্যেকেই সমান সুযোগ পাবে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে প্রত্যেকটি দলকে নিজেদের সেরাটাই দিতে হবে ছিচল্লিশ দিন ব্যাপী এই আসরের মূল পর্বের আটচল্লিশ ম্যাচ তো বটেই সাথে প্রথমবারের মতো দশটি প্রস্তুতি ম্যাচও সরাসরি সম্প্রচার করতে যাচ্ছে আইসিসি আর ম্যাচের চুলচেরা বিশ্লেষণের জন্য থাকছেন চব্বিশ জন ধারাভাষ্যকার শুধু তাই নয় এই বিশ্বকাপে প্রতিটি ম্যাচে ব্যবহৃত হবে কমপক্ষে বত্রিশটি ক্যামেরা যার মধ্যে থাকবে আটটি মোশন হকাই ক্যামেরা যা দিয়ে বলের সম্ভাব্য গতিবিধি নির্ণয় করা হয়ে থাকে উইকেটে সামনে এবং পেছনের দিকে ছবি নেওয়ার জন্য স্ট্যাম্পের সামনে এবং পেছনে দুইটি করে ক্যামেরা থাকবে সাথে থাকবে স্পাইডার ক্যামেরা যা তারের মাধ্যমে বিচরণ করবে মাঠের চারিদিক আর দর্শকের জন্য চমক হিসাবে এবারে বিশ্বকাপে প্রথমবারের মতো থাকছে থ্রি ডিগ্রি ভিডিও রিপ্লে ব্যবস্থা অত্যাধুনিক প্রযুক্তি পিয়েরোর সাহায্যে একাধিক ক্যামেরার ভিডিও একসাথে থ্রি সিক্সটি ডিগ্রি রিপ্লে দেখানো হবে যা জটিল মুহূর্তগুলোকে বিশ্লেষণে সহায়তা করবে ইংল্যান্ড আর ওয়েলসের মাঠগুলো আকাশ ও ভূপৃষ্ঠ থেকে টিভির পর্দায় দেখানোর জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা ড্রোন ক্যামেরার মাধ্যমে আকাশ থেকে গোটা স্টেডিয়ামগুলো দেখানো যাবে আর বাগি ক্যামেরা দিয়ে গ্রাউন্ড ভিউ অর্থাৎ মাঠের ভূপৃষ্ঠের ভিডিও দেখানো হবে এই বিশ্বকাপেই সম্প্রতি সময়ে বেশি জনপ্রিয় হওয়া এলইডি স্ট্যাম্পও থাকবে এছাড়া রিয়েল টাইম স্নিকো হকাই পিচ ভিশন আর এমপি নির্ণয় স্ট্যাম্প প্রভৃতি প্রযুক্তির প্রয়োগ তো থাকছে এছাড়া এবারে বিশ্বকাপ সম্প্রচার উপলক্ষে স্পোর্টস গ্রাফিক্স বিশেষজ্ঞ অ্যালস্টন এলিওট একটি নতুন গ্রাফিক্স প্যাকেজ তৈরি করেছে যার মাধ্যমে গুরুত্বপূর্ণ স্কোর এবং পরিসংখ্যান খেলা চলাকালীন সময়ে তুলে ধরা হবে টিভির পর্দায় আইসিসির মিডিয়া সত্ত্বের প্রধান আরতি দাবাস বলে এমন একটি সম্প্রচারকারী দল পেয়ে আমি আনন্দিত ক্রিকেট ভক্তদের কাছে এরা এবারের বিশ্বকাপকে প্রাণবন্ত করে তুলবে তিনি আরও বলেন আমাদের লক্ষ্য হচ্ছে আগের যে কোনো বারের তুলনায় দর্শকদের এবার আরও বেশি সম্পৃক্ত করা আমাদের বিচক্ষণ দল সেই উদ্দেশ্য সফলেই পরিকল্পনা দিয়েছে এবারের উন্নত প্রযুক্তির সাহায্যে ধারাভাষ্যকারদের সূক্ষ্ম বিশ্লেষণ উপভোগ করতে পারবে দর্শকেরা যা এই বিশ্বকাপকে করে তুলবে আরও আকর্ষণীয় আইসিসি টিভি মাঠের বাইরের ঘটনা নিয়েও বিষয়বস্তু তৈরি করে তাদের সম্প্রচার অংশীদারীদের সরবরাহ করার পরিকল্পনা গ্রহণ করেছে এই বিষয়বস্তুগুলোর মধ্যে থাকবে প্রতিদিনের প্লেয়ার প্রোফাইল টিম ফিচার ম্যাচ প্রিভিউ ভেনু ফিচার সহ মাঠের বাইরের আরও অনেক তথ্য এবারে বিশ্বকাপে আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে প্রাইজ মানি বিশ্বকাপের জন্য ইতিমধ্যে দশ মিলিয়ন ডলার প্রাইজ মানের ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় পঁচাশি কোটি টাকা যে অর্থ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার সহ টুর্নামেন্টের সকল আয়োজনে ব্যয় করা হবে ইংল্যান্ড বিশ্বকাপে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে চৌত্রিশ কোটি টাকা আর রানার সাব দল পাবে তার অর্ধেক সেমিফাইনালে বাদ পড়া দুই দলকে দেওয়া হবে ছয় কোটি আশি লাখ করে টাকা আর প্রথম রাউন্ড থেকে বাদ পড়া ছয় দলকে দেওয়া হবে পঁচাশি লাখ করে টাকা